পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষায় 20 জন কৃতকার্য পরীক্ষার্থীদের জন্য মক ইন্টারভিউর আয়োজন জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে। সোমবার জলপাইগুড়ির পুলিশ লাইনে এই কর্মসূচি শুভারম্ভ হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খণ্ড বাহালে উমেশ গণপত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার জানান, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী জেলাগুলির মোট 20 জন পরীক্ষার্থীদের নিয়ে আজ এই উদ্যোগ গ্রহণ করা হলো। ওনারা সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষায় পাশ করেছেন। ইন্টারভিউয়ে যাতে তাদের ভীতি দূর হয় ও সফল হতে পারে তার জন্যই এই ক্লাসের ব্যবস্থা। এই সব পরীক্ষার্থীদের আগামী সপ্তাহে ইন্টারভিউ রয়েছে। তার আগে 4টি মক ইন্টারভিউ তাদের জন্য আয়োজন করা হয়েছে। পুলিশ আধিকারিকরাই তাদের ওরিয়েন্টেশন কোর্স করাবেন বলে জানিয়েছেন। এরা বিষয়টা আছে কি নেক্সট সপ্তাহ থেকে যারা সাব ইন্সপেক্টর যারা আছে ওনাদের ইন্টারভিউটা, সাব ইন্সপেক্টর যে ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে ওনার লাস্ট স্টেজ মানে ইন্টারভিউটা হবে নেক্সট সপ্তাহ থেকে। তো আমাদের ডিস্ট্রিক্ট থেকে 20টা ক্যান্ডিডেট এই ইন্টারভিউ জন্য সিলেকশন হয়েছে। সেই জন্য আমরা একটা আজকে একটা আজ থেকে একটা প্রয়াস, আমরা একটা নতুন উপক্রম শুরু করেছি যে যে ক্যান্ডিডেট কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছে ওনাদেরকে আমরা ওরিয়েন্টেশন কোর্স, আমাদেরই পুলিশের অফিসার বিভিন্ন র্যাঙ্কের অফিসাররা ওরা এসে ওনাকে ওরিয়েন্টেশন কোর্স যা কিছু গাইডেন্স করবে সেটা।